हेलो एवरीवन, आमी माम्पी और माम्पीज फैमिली लाइफस्टाइल आरो एक नतून ब्लगे तुम्हारे सबाई के जाना शुभ सप्तमी अनेक अनेक शुभेच्छा। आज के खूब सकाल सकाल ही घूम थेके उठे पड़ते हुए कारण आज के बाड़ी अनेक लोक जन आसबे ताई खूब सकाल सकाल घूम थेके उठे फ्रेश हुए सोजा चले किचेने। के आसबे बोलो तो आमादेर बाड़ीते? आज के आसबे आमार बापेर बाड़ीर लोक और आमार शाशुड़ी मायेर बापेर बाड़ीर लोक। পুজোর মধ্যে একটা দিন সবাই মিলে খাওয়া দাওয়া করব আর হই হুল্লোড় করব, এর জন্যই আজকে ওদের নিমন্ত্রণ করে ডাকা হয়েছে। ছেলেগুলোকে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা দিয়ে নিলাম, আর আজকের ব্রেকফাস্টটা না বাড়িতে বানাতে পারিনি এই তাড়াহুড়োর কারণে, তাই মিষ্টির দোকান থেকেই একেবারে কচুরি কিনে আনা হয়েছিল। আর দেখতেই পেলে একদিকে আমার বাপের বাড়ির লোকজন সব চলে এসছে আর অন্যদিকে আমি কিন্তু কিচেনে ব্যস্ত হয়ে পড়েছি যে লাঞ্চটা তাড়াতাড়ি করে কীভাবে রেডি করবো সেইটা নিয়ে। আর আজকের লাঞ্চে ভীষণই সিম্পল মেনু ছিল। প্রথমে আমি ভেবেছিলাম সবাই আসবে বলে যে আজকে মাছের মাথা দিয়ে মুগ ডাল, পাঁচ রকম ভাজা, মাছ, মাংস এগুলোই রান্না করব। কিন্তু আমার হাজব্যান্ড হঠাৎ করে আমাকে বুদ্ধি দিল যে এত ঝামেলা রান্না না করে আমি যেন আজকে ফ্রাইড রাইস, কাতলা মাছের কালিয়া, মটন কষা, চাটনি এগুলোই রান্না করি। আমি ভাবলাম যে ও তো হট করে ভালো একটা বুদ্ধি দিয়েছে যে ঝটপট করে রান্নাগুলো করে ফেলতে পারবো, আর এর মধ্যে দেখো আমার রান্নাও কমপ্লিট। আর এরপরে আমার মামা শ্বশুররা যখন আমাদের বাড়িতে এসেছিল তখন আর আমি কোনো ভিডিও বানাইনি, কারণ মামা শ্বশুররা একটু ক্যামেরার সামনে আসতে লজ্জাই পায়। তারপরে খাওয়া দাওয়া করে বিকেলবেলাতে মামা ও মামার শ্বশুর বাড়িতে চলে গেল, মানে মামির বাপের বাড়ি। আর মামির বাপের বাড়ি হলো আমাদের বাড়ির খুব কাছে। আর তারপরে কিন্তু আজকে ঠাকুর দেখতে বেরোনোর আমার একেবারেই ইচ্ছে ছিল না, কারণ সকাল থেকে সারাদিন এই খাটাখাটনি করার পরে কার এত ইচ্ছা করে বলো তো। কিন্তু ছেলেদের এমন বায়না, তার ফলে আজকে কিন্তু ঠাকুর দেখতে বেরোতেই হলো। তাই আমার হাজবেন্ড বলল যে ছেলেরা যখন এত লাফালাফি করছে তবে তুমি ওদের নিয়ে একটু বেরাও, বেরিয়ে কাছের ঠাকুরগুলো একটু দেখে আসো। তারপর আমার হাজব্যান্ড একটা টোটো ঠিক করে দিল, আর ঠিক করে দিয়ে বলল যে আমি এই আশেপাশের ঠাকুরগুলো যেন একটু দেখতে শুরু করি, তারপরেই ও আবার বাইক নিয়ে আমাদের পেছন পেছন আসছে। আর যেমনটা বলেছিল ঠিক তাই, একটা ঠাকুর দেখার পরেই, মানে আমাদের বাড়ির কাছে যেই উদয়ন সঙ্গের ঠাকুরটা হয় সেটা দেখার পরেই আমার হাজব্যান্ড কিন্তু যখন আমরা ওই এজবির ঠাকুরটা দেখতে গেছিলাম তখনই আমাদের সাথে মিট করে নিয়েছিল। কারণ আমাদের যেহেতু সপ্তমীর দিন পর্যন্ত দোকান খোলা থাকে তাই আমাদের সপ্তমীর দিনে একটু লেট করেই ঠাকুর দেখতে বেরোনো হয়। তবে সে যাই হোক, আমাদের যেহেতু সকাল থেকে ঠাকুর দেখতে বেরোনোর আজকে কোনোই প্ল্যান ছিল না, তাই যেটুকু ঠাকুর দেখা হয়েছে তাতেই ছেলেরা কিন্তু বড্ড খুশি। আর জানো তো আমাদের এখানে উদয়ন সঙ্গে যে পুজোটা হয় সেটা কিন্তু আমাদের সোদপুর এলাকায় বেশ বিখ্যাত। আর ওখানে যেহেতু একটা বড়সড় মাঠ আছে তাই কিন্তু মেলার মতোই বেশ অনেক দোকানপাট বসেছিল। ওই দোকানগুলোতে কি বিক্রি হচ্ছিল বলো তো? যেমন আমাদের শান্তিনিকেতনে জিনিসগুলো পাওয়া যায় ঠিক সেই জিনিসগুলোই ওখানে বিক্রি হচ্ছিল। প্রাইসগুলো কিন্তু শান্তিনিকেতনের থেকে একটু বেশিই লাগছিল, কিন্তু জিনিসগুলো প্রত্যেকটাই ছিল খুব চয়েসেবল। তবে সে যাই হোক, দোকানের জিনিসগুলো কিন্তু আমরা বেশ অনেকক্ষণ ধরেই দেখছিলাম। আজকে যেহেতু কোনো বিশেষ একটা দূরে যাওয়ার কোনো প্ল্যান ছিল না আমাদের, তাই আমরা ওখানে অনেকক্ষণই সময় কাটিয়েছিলাম। তারপরে আমার মা আবার আমার ছেলেগুলোকে নিয়ে একটু আইসক্রিম খাওয়াতে নিয়ে গেছিলো, আর সেই ফাঁকে আমি আর আমার বৌদি ভালো করে দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। তারপরেই মাঠ থেকে বেরিয়ে আস্তে আস্তে রওনা হয়ে গেলাম পরের ঠাকুরটা দেখার জন্য। আর এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমাদের বাড়ির সামনেই এইচবি টাউনের ঠাকুরটা দেখতে। উদয়ন সঙ্গে ঠাকুরটা দেখে ফেরার সময় যেহেতু আমাদের বাড়ির সামনে দিয়েই যাচ্ছিলাম, আর ওখান থেকেই আমার বর আমাদের সাথে বাইক নিয়ে এইচবি টাউনে গিয়েছিল। আর আজকে আমরা যেই যেই ঠাকুরগুলো দেখছি সেগুলো কিন্তু একদমই আমাদের বাড়ির কাছে, বলতে গেলে পায়ে হাঁটা পথ। যারা আমাদের সোদপুরে থাকো তারা তো অবশ্যই জেনে থাকবে। যদিও এই এইচবি টাউনের ঠাকুরটা দেখতে আমরা একাই যেতে পারতাম, কিন্তু উদয়ন সঙ্গের ঠাকুরটা যখন দেখে আমরা ফিরছিলাম, আর সেটা আমাদের একদম বাড়ির কাছ থেকেই ফিরতে হয়, বলতে পারো ওই বাড়ির সামনে থেকেই, তাই আমার হাজব্যান্ড আমাদের সাথে জয়েন করে গেল। আর পুজোর সময় না হাজব্যান্ড সাথে না থাকলে একটা পাও কোথাও এগোয় না। আর যেহেতু সারা বছরই আমি
কোথাও একা একা যাই না, আর পুজোর সময় তো যেতে ইচ্ছা করবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। আর তিনি তো আমাদের সাথে জয়েন করেই প্রথমেই নতুন নতুন অনেক রকম প্ল্যান করে ফেলল। প্রথমে বলল আজকে বাইরে খেতে যাওয়ার কথা, তখন আমি হঠাৎ রেগে গিয়ে বললাম যে আজকে বাড়িতে এত রকম রান্না করেছি, আজকে এমনিতেই পেট ভার হয়ে আছে, আজকে কিছুতেই রেস্টুরেন্টে খেতে যাব না। আর যেহেতু এই কাজটা আমাদের দিয়ে করাতে পারলো না, তাই হঠাৎ করেই প্ল্যান করে বসলো যে কালকে নাকি কলকাতায় সবাই মিলে ঠাকুর দেখতে যাবে। আর সেই মতো আমার মাকেও বলে দিল যে ওরা যেন 12টার মধ্যে রেডি হয়ে থাকে। আর সাথে নিজের মাকেও বলল যে তোমার যদি খুব বেশি পায়ে ব্যথা থাকে তবে তুমি গাড়ি থেকে নামবে না, আমাদের সাথে যাবে। আর আমার শাশুড়ি মা তো না যাওয়ার জন্য অনেক অনুনয় বিনয় করলো, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। আর আমার হাজবেন্ড না ঠিকই এরকম, ওর যখন যা ইচ্ছে হয় তখনই সেটা করেই ছাড়বে। আর এই ঠাকুরটা দেখেই আমরা চলে গেলাম শক্তিপুরের ঠাকুরটা দেখতে। আর ওখানে গিয়ে প্ল্যান করলাম যখন কালকে কলকাতায় যাওয়াই হচ্ছে তখন আর বেশি দেরি করে লাভ নেই, এখান থেকে আবার টোটোটা বাড়ির দিকে ঘোরানো যাক। তারপরে আবার শক্তিপুর থেকে ফেরার পথে আমরা আবার আমার মাকে নিয়ে বললাম যে চলো আমাদের পাড়ার পুজোটা একটু দেখে আসবে, মানে ওই ইন্দ্রলোক ক্লাবের ঠাকুরটা। আর এটাই কিন্তু আমাদের পাড়ার পুজো। তারপর ফুচকেগুলো এক ফাঁকে আবার ফুচকা খেয়ে আসলো, আর বাড়িতে চলে এসে বৌদিকে আলতা সিঁদুরটা দিয়ে নিলাম, আর সাথে আমি একটা নাইটি দিলাম, আর বৌদি দিল একটা শাড়ি। ব্লগটা কেমন লাগলো জানিও, আর সবাই খুব খুব ভালো থেকো।